বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে মহাদৈত্যকার গ্রহাণু বেনু। 8 কোটি টনেরও বেশি ওজনের 1640 ফুট চওড়া এই গ্রহাণু থেকে রেহাই পেতে মরিয়া আমেরিকা, ইউরোপের মতো চীনও। 102 তলা বা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো লম্বা এই গ্রহাণুর আঘাত হতে পারে হিরোশিমায় আঘাতানা বোমার থেকে 80,000 গুণ বেশি শক্তিশালী। আগামী 150 বছরের মধ্যে পৃথিবীতে আঘাতানা আশঙ্কা করা হলেও অনেকেই বলছেন আঘাতানার সম্ভাবনা খুবই কম। তবে তার আগে গ্রহাণুর পথ পরিবর্তনের জন্য মহাকাশে রকেট ছোড়ার প্রস্তাব দিয়েছে চীন। সেজন্য 23টি লং মার্চ 5 রকেট নিক্ষেপ করবে তারা। চীনের জাতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞরা বলছেন এই প্রচেষ্টা করলে প্রায় 6,000 মাইল দূরে সরিয়ে নেওয়া সম্ভব হবে গ্রহাণুটিকে। এজন্য পারমাণবিক বোমা ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। তবে এভাবে ধ্বংস করলে এই গ্রহাণুর ছোট ছোট টুকরো পৃথিবীর উপর পড়ে কোনো ক্ষতি করবে কিনা তার হিসেব করছেন গবেষকরা। যদি এই প্রকল্পের সত্যিকার বাস্তবায়ন সম্ভব হয় তবে তার জন্য সময় লাগবে প্রায় 25 বছর। মুবাল্লিক করিম, মাই টিভি।